ওকে, চলো আজকের ভিডিওতে আমরা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব এক্সক্লুসিভ একটা জিনিস শিখবো। কি সেটা? সেটা হলো একটা ওয়েবসাইট। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইলা, কিন্তু তোমার এই ওয়েবসাইটের মধ্যে সাপোজ মনে করো আমরা হচ্ছে আমাদের ওই যে একটা ফোল্ডার ছিল না, ওই ফোল্ডারটা হচ্ছে সম্ভবত চলে গেছে। তো আমরা হচ্ছে ফোল্ডারটাকে আবার নিয়ে আসি একটু শর্টকাটে, জাস্ট আমাদের হচ্ছে একটা আওয়ার ওয়েবসাইট। ওকে, তা কি করবো মনে আছে তো না? আমরা হচ্ছে এখানে গিয়ে স্টাইল ডট সিএসএস নামে হচ্ছে একটা, সরি, ইন্ডেক্স ডট এসটিএমএল, এসটিএমএল নামে হচ্ছে আমরা একটা ফাইল নিয়ে নিব। হ্যাঁ, ওকে, ফাইন, আমরা তো এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। হ্যাঁ, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, ওকে, আমরা একটু ওয়েট করি, এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হোক। আর হচ্ছে এখানে যে জিনিসটা আছে এটাকে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করে নিব, ঠিক আছে? সো আমরা যেটা করব, ওপেনে ক্লিক করে যে ওপেন উইথ, আমার এখান থেকে আমি মজিলাতে ওপেন করে নিলাম। তুমি চাইলে অন্যান্য ব্রাউজারে ওপেন করতে পারো, প্রবলেম নাই, বাট এটা তুমি হচ্ছে আস্তে আস্তে বুঝে যাবে। হ্যাঁ, মজিলাটা হচ্ছে একটু আপডেট নিচ্ছে, জাস্ট টু সাম টাইপ। তুমি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারো, মজিলা ফায়ারফক্স ওপেন করতে পারো। তবে আমি বেশিরভাগ হচ্ছে ডেভেলপারকে দেখছি যে ফার্স্ট টাইমে হচ্ছে গুগল ক্রোম ইউজ করে, লাস্টের দিকে এসে হচ্ছে মজিলা ইউজ করতে হয়, কারণ মজিলাতে হচ্ছে আমাদের কাজ করার হচ্ছে সুযোগ সুবিধাগুলো একটু বেশি থাকে আর কি। হ্যাঁ, গুগলও আছে তা না, বাট ওটা হচ্ছে মজিলাটা আমাদের কাছে একটু ইউজার ফ্রেন্ডলি মনে হয়, মনে হয় যেন আমরা এটাতে কাজ করতে অভ্যস্ত। এটাতে ডিবাগিং করতে একটা সুবিধা, তুমি যখন ডেভেলপার হবা তখন এই জিনিসটা বুঝবা। তো যা হোক, এই যে আমাদের জিনিসটা কিন্তু ওপেন হইলো। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমি হচ্ছে এটা অনেক বড় দেখাচ্ছে, কন্ট্রোল মাইনাস দিয়ে হচ্ছে এটাকে একটু ছোট করে ফেলি। ওকে, কন্ট্রোল মাইনাস, সো ওয়েলকাম লেখাটা আমি কেটে দিলাম এখান থেকে। আচ্ছা, আমি ফাইলে যাব, আমার ফোল্ডারটাকে ওপেন করে ফেলি আমি। হ্যাঁ, এই যে আমার ফোল্ডার, এটাকে আমি ওপেন করলাম। ওকে, আমার ফোল্ডারের মধ্যে কি আছে দেখি, আমার ফোল্ডারের মধ্যে কিন্তু মানে কিছুই নাই, ঠিক না? এখন তুমি কি করবা, তুমি কি বসে বসে এখানে লিখবা যে এভাবে মনে করো লেফট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে ডক টাইপ, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি হচ্ছে এখানে বসে বসে লিখবা এসটিএমএল, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এসটিএমএল এর ভিতরে হচ্ছে হেড, তারপরে হচ্ছে এরপরে নিচে একটা নিবা বডি। হ্যাঁ, তুমি চাইলে পারো, এটা সমস্যা নাই, এবার লেখো বডি, এভাবে লিখবা, লিখতে পারো, প্রবলেম না। বাট তুমি এই জিনিসগুলো হচ্ছে জাস্ট মাথায় রাখবা যে একটা স্ট্রাকচার এভাবে দাঁড় করাইতে হয়, কিন্তু এই জিনিসটা তুমি খুব শর্টকাটে নিয়ে আসতে পারবা হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে। কিভাবে? তুমি হচ্ছে তোমার কিবোর্ড থেকে জাস্ট শিফট ধরে হচ্ছে তুমি দেখবা এক্সক্লামেশন সাইন আছে এরকম, এই যে সাইনটা, এটাকে বলা হচ্ছে এক্সক্লামেশন সাইন, আমরা যেটাকে বাংলা বলি হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তো আমরা হচ্ছে জাস্ট শিফট ধরলে দেখবা তোমার কিবোর্ডের এই যে উপরে টু এর পাশে দেখবা যে তোমার হচ্ছে ESC যেটা স্ক্যাপ আছে ওটার পাশেই দেখবা হচ্ছে এরকম ওই ওয়ানটা, ওয়ান যেখানে ওই ওইটাই দেখবা যে তোমার শিফট ধরে যদি তুমি উপরে কিবোর্ডের উপরে ওয়ান কে চাপ দাও দেখবা যে এক্সক্লামেশন সাইনটা আসবে। এবার যদি তুমি জাস্ট শুধু এন্টার দাও কিবোর্ড থেকে, দেখো মানে ম্যাজিক, তোমার হচ্ছে HTML5 এর পুরো স্ট্রাকচারটা কিন্তু তোমার এখানে চলে আসলো। আমরা একটু বড় করে নি। হ্যাঁ, ওকে, এই যে দেখো পুরো HTML5 এর কিন্তু স্ট্রাকচার তোমার কাছে চলে আসলো, এবং এগুলো কিন্তু তোমার লাগবে। সো এই মেটা কি, তারপর হচ্ছে মেটা নেম বিপুট, হ্যাঁ, উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল কি, এটা হচ্ছে আমরা পরে শিখবো, এগুলো এখন আমাদের শেখার বিষয় না। ইভেন দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা টাইটেলও চলে আসছে, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি লিখতাম টাইটেল ট্যাগ সহ। সো এই যে পুরো জিনিসটা আসলো, এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে HTML5 এর স্ট্রাকচার, এই জিনিসটা কিন্তু পুরোপুরি চলে আসলো। এবার যদি তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ দাও, দেখো তোমার টাইটেলে কিন্তু এখানে কি লেখা হয়, যে ডকুমেন্ট লেখা। তুমি যদি তোমার এখানে গিয়ে রিলোড দাও, দেখো এখানে চলে আসছে ডকুমেন্ট। তুমি যদি এখানে এটা চেঞ্জ করে দাও, সাপোজ তুমি লিখলা ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, দেখো এটা কিন্তু চলে আসবে আমাদের টাইটেলে, এটা চলে আসবে। সো আমরা তো এগুলো শিখলাম। হ্যাঁ, ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যা করতে হবে কোথায় করতে হবে মনে আসতো না, এই যে বডি ট্যাগ এর ভিতরে। সো চলো আমরা হচ্ছে বডি ট্যাগ এর ভিতরে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিই। হ্যাঁ, এই যে আমরা একটা পি ট্যাগ নিলাম, আমরা লোরেম থেকে জাস্ট আমাদের
10টা ওয়ার্ড নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই, ব্রাউজারে আসলে রিলোড দিলে দেখবো যে এই লেখাটা কিন্তু এখানে চলে আসলো। এখন দেখো, তুমি যখন একটা ওয়েবসাইট বানাবা, তুমি কিন্তু এই ওয়েবসাইটটা এরকম কালো সাদা কালো এরকম বানাবা না। একটা ওয়েবসাইট কিন্তু বিভিন্ন কালার হইতে পারে, তোমার ক্লায়েন্ট যেরকম চায় বা তুমি যেরকম চাও, বিভিন্ন কালার, বিভিন্ন রকমের কালারের সমন্বয়ে অনেক কিছু করা লাগতে পারে একটা ওয়েবসাইট হইতে পারে। তুমি চাইলে এটাকে বড় করতে পারো, এটাকে আরো ছোট করতে পারো, এটাকে ডানে নিতে পারো, বামে নিতে পারো, মানে তোমার ইচ্ছা। সো এই জিনিসটা ব্যবহার করার জন্য তোমাকে যেটা শিখতে হবে সেটাকে বলা হচ্ছে সিএসএস, সংক্ষেপে আমরা যেটাকে বলে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এখন এটা কি, এটা শুনলে হয়তো তুমি নতুন, তোমার মাথাটা তাহলে আউলে যেতে পারে। তোমার এত মাথা আউলানোর দরকার নেই, তুমি জাস্ট বুঝো আমরা একটা ওয়েবসাইটের যে কোনো কিছুকে মার্ক আপ করার জন্য হচ্ছে এসটিএমএল ব্যবহার করি, আর সেটাকে ডিজাইন করার জন্য যেটা করি সেটা হচ্ছে আমরা সিএসএস ব্যবহার করি। তুমি চাইলে গুগলে গিয়ে সার্চ দেখতে পারো যে হোয়াট ইজ সিএসএস, সিএসএস টা কি, তাহলে তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো তুমি এখানে আসো, জাস্ট এসে google.com যাও। ওকে, গিয়ে হচ্ছে এখানে তুমি লেখো হোয়াট ইজ সিএসএস, হোয়াট ইজ সিএসএস, দেখো গুগল কি বলে। তুমি একটু পড়ে আসো, একটু পড়াশোনা করো। হ্যাঁ, হোয়াট ইজ সিএসএস and how does it work, এখানে কি লিখছে, css stand for cascading style sheet with an emphasis place on style, while html is used to structure a web document defining things like headline and paragraph and allowing you to embed image video and other media, css comes through. যাও, হাবি যাবে অনেক কিছু লিখছে, তুমি এটা পড়ে দেখবে। এগুলো মানে হচ্ছে তোমার একটা ওয়েবসাইটে তুমি মনে করো হেডিং, প্যারাগ্রাফ, তারপরে অডিও, ভিডিও, এভরিথিং যা কিছু আছে সব কিছুকে তুমি কি করতে পারবা, একটা স্টাইল করতে পারবা। সো চলো আমরা সেটা পরে দেখবো। বাট আমরা যে হেডিং, এই যে প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, একটা সেন্টেন্স নিয়ে আসলাম, বা প্যারাগ্রাফ বলো, সেন্টেন্স বলো, যেটা বলো, যেটা নিয়ে আসলাম, এটাকে তো এখন আমাদের স্টাইল করা দরকার। আমরা চাচ্ছি এই জিনিসটাকে আমরা কি করব, স্টাইল করব। এটা তো কালো, তো এটাকে চলো আমরা হচ্ছে লাল করে ফেলবো বা অন্য কোনো কালার করে ফেলবো, আমাদের ইচ্ছে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে তুমি স্টাইলটা করবা, এই স্টাইলটা তিন ভাবে করা যায়। কয়ভাবে? তিন ভাবে। প্রথম যেটা সেটা হচ্ছে, যেটা সেটাকে বলা হচ্ছে আমরা হচ্ছে ইন লাইন সিএসএস, ইন লাইন সিএসএস। এটা কি বোঝার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো তিন ভাবে করা যায়। প্রথম ভাবটা হচ্ছে ইন লাইন সিএসএস, এরপরে যেটা সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা হচ্ছে এগুলাকে হচ্ছে এভাবে হচ্ছে নিচে নামাই, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস। আচ্ছা, তাহলে কয়ভাবে পাইলাম, দুই ভাবে। আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তার মানে আমরা চাইলে সিএসএস তিন ভাবে ইউজ করতে পারি। এখন কি তুমি তোমার একটা ওয়েবসাইটে কি ইনলাইনেও করবা, ইন্টারনালেও করবা, এক্সটার্নালে করবা, এরকম করবা? না, তুমি যখন ইউজ করবা তখন তুমি একটা ইউজ করবা, হয় তুমি ইনলাইনে করবা, না হলে ইন্টারনালে করবা, না হলে এক্সটার্নাল সিএসএস ইউজ করবা। সো আমরা এখন এই ইনলাইন ইন্টারনাল এই দুটো এখন বুঝবো না, আমরা হচ্ছে যদি মানে এই যে এক্সটার্নাল যেটা, এটা যদি আমরা বুঝে যাই, এই ইনলাইন এবং ইন্টারনাল এই দুটো আমরা অটোমেটিক বুঝে যাব নেক্সট এর আরো দুই একটা ক্লাস পরে। কিন্তু তুমি একটা জিনিস মনে রাখো, রিয়েল ওয়ার্ল্ডে যারা সিএসএস ইউজ করে সবাই 100% এক্সটার্নাল সিএসএস এ ইউজ করে। এটা কারণ কি সেটাও তুমি আস্তে আস্তে বুঝে যাবা, জাস্ট একটু ওয়েট করো, আরো কয়েকটা ক্লাস পরে তুমি এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমার মাথাটা তো আউলে যাবে। সো তুমি যেটা করবা একই সিস্টেম, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এটা দিয়ে তুমি যা করতে পারবা সেম তিনটা দিয়ে একই কাজ করতে পারবা, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সো আমরা এই দুইটা আপাতত দেখতেছি না, আমরা হচ্ছে ওটাকে স্কিপ করলাম জাস্ট মানে কয়েকটা ক্লাসের জন্য, পরে আমরা এটা অটোমেটিক বুঝে যাব। সো আমরা কি করবো, এক্সটার্নাল সিএসএস ইউজ করবো। এক্সটার্নাল কথাটা শুনতেই মনে হচ্ছে যেন বাহিরের থেকে কোনো কিছু একটা আসতেছে না। আচ্ছা, ওকে, এক্সটার্নাল মানে হইলো, ওকে চলো এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করে। সিএসএস ইউজ করার প্রথম যেটা কন্ডিশন সেটা হচ্ছে তোমার এসটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানে তুমি আরেকটা ফাইল তৈরি করবা। এটার হচ্ছে মজিলা আইকনটা আমি হচ্ছে চেঞ্জ করে দিই, এটার আইকনটা এটা হয়ে আছে ডিফল্ট ভাবে, হচ্ছে আমি মজিলাটা করে দিচ্ছি।
এখান থেকে হচ্ছে মজিলা। ওকে ফাইন, আমরা কি করব, এই যে ইন্ডেক্স ডট এস টি এম এল নামে একটা ফাইল দিলাম না, এখন যেটা নিব সেটার নাম দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। তুমি যে কোনো নাম দিতে পারো, বাট লাস্টে তোমাকে কিন্তু এক্সটেনশনটা হচ্ছে সিএসএস রাখতে হবে। সো এটা কিন্তু আর এক্সপ্লেন করার দরকার নাই, কারণ অলরেডি তুমি এই জিনিসটা জানো। সো এই যে তুমি একটা টেক্সট ডকুমেন্ট নিলা, ডিফল্ট ভাবে এই ডকুমেন্টটা টেক্সট আসে, তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে তুমি একটা ডকুমেন্ট নিবে, এটার নাম দিবা, তুমি যে কোনো নাম দিতে পারো, বাট আমরা যারা ওয়েবে কাজ করি আমরা অলওয়েজ একটা নাম দিই, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস, STYLE। তুমি যদি STYLE জায়গায় STILE দিয়ে দাও, পরে আবার দেখবা প্রবলেমে পড়ে যাবা। সো তুমি বানানটা ঠিক রাখবা, স্টাইল ডট সিএসএস। কি প্রবলেমে পড়বা একটু পরে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তুমি একটা ফাইল নিয়ে নিলে, ভালো কথা। এখন তোমার ইন্ডেক্স ডট এস টি এম এল ফাইলটা যেখানে আছে, চলো তো কোথায় আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোডে দেখি তো আমরা, এটার সাথে কি আসছে সিএসএস ফাইলটা? হ্যাঁ, এই যে আসছে। তো আচ্ছা, তাহলে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, কিছু আছে না? কিছু নাই, এই যে পাশে কিন্তু ওপেন হয়েছে। সো তোমার এই যে এই পাশে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এস টি এম এল, আর এই পাশেটা হচ্ছে তোমার সিএসএস। আচ্ছা, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। অনেকে এটাকে ক্যাসকেডিং বলে, বানানটা এরকম হবে না, এটা হবে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, তো এটা দিয়ে স্টাইলের কাজ করা হয়, সোজা কথা, এটা হচ্ছে একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ বলতে পারো তুমি এটাকে। আচ্ছা, তো এখন এটা দিয়ে আমরা তো নিলাম, নামার পর আমাদের প্রথম স্টেপ তো শেষ, এখন আমাদের কি করতে হবে? চলো, এই যে এটা আমাদের কিন্তু একসাথে আছে দুটোটা, থাকুক। এখন আমরা কি করবো, আমরা চাচ্ছি এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটা বলবো যে ভাই পি, তুমি তো কালো, তোমাকে ভালো লাগতেছে না, তুমি একটা কাজ করো, তুমি এই যে একটু লাল হয়ে যাও। এই পি ট্যাগটাকে আমরা কি করব, একটু লাল করার ট্রাই করব। সো চলো তো দেখি লাল করতে পারি কিনা আমরা, কোনো প্রবলেম হয় কিনা। তো আমরা হচ্ছে কি করব, লাল করার জন্য আমরা যদি এই সিএসএস এ এসে এই পি ট্যাগটাকে লাল করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে তো একটা রুলস ফলো করতে হবে, ঠিক না? ধরো তুমি হচ্ছে মনে করো যে বাসায় বসে বলতেছো চুল কাটামো চুল কাটামো, তাহলে তো আর হবে না, চুল কাটার দোকানে যাইতে হবে না। তুমি চিন্তা করতেছো বিউটি পার্লার সাজবো সাজবো সাজবো, কিন্তু তোমার তো বিউটি পার্লারে যাইতে হবে সাজার জন্য, ঠিক না? তো এখন এই যে এটাকে তুমি চাচ্ছ হচ্ছে মানে মনে করো যে মেকআপ করবা, এখন মেকআপ করার জন্য তো এটাকে কি করতে হবে, জায়গা মতো নিতে হবে না? সো এই যে তুমি এই পিটা আছে না, এটাকে হচ্ছে নিয়ে আসো এখানে, এই যে এখানে জাস্ট তুমি লেখো পি, লিখলা। আচ্ছা, এই যে তুমি পিটাকে লিখলা, তুমি একটা জিনিস এবার শিখো, এই যে পিটা যখন এই পিটা এসটিএমএল এ থাকে তখন আমরা বলি এটাকে হচ্ছে ট্যাগ, কি বলি, ট্যাগ বলি, মনে থাকবে? ওকে, আমরা হচ্ছে এটাকে ট্যাগ বলি যখন পিটা কোথায় থাকে, এসটিএমএল এ থাকে। এই সেম জিনিসটা যখন আমার সিএসএস এ চলে আসছে তখন কিন্তু আমরা এটাকে আর ট্যাগ বলতে পারি না, লজিক্যালি যেটা আমরা এটাকে আর ট্যাগ বলতে পারি না। তুমি বলতে পারো, সমস্যা নেই, বাট তুমি যখন বড় কোনো কোম্পানিতে যাবা, ইন্টারভিউ দিতে যাবা, তখন এই কোশ্চেন গুলো তোমাকে জিজ্ঞাসা করবে। এখন তুমি এটাকে যেটা বলতে পারো সেটা হচ্ছে একটা কি, এই যে পিটা এই পাশে যখন চলে আসতেছে তখন এটা হচ্ছে একটা, এটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে একটা এলিমেন্ট বলতে পারো, অথবা এটাকে একটা সিনট্যাক্স বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা সিনট্যাক্স, ঠিক আছে? এই সিনট্যাক্সটার দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। না বুঝলে মাথা গরম করার কোনো দরকার নাই। এখন তুমি সিনট্যাক্স নিয়ে আসলা, কালার, মানে তুমি যদি কোনো কিছু করতে চাও, তুমি চাচ্ছ এটাকে হচ্ছে কালার দিতে, তোমাকে দুটো জিনিস লাগবে। প্রথম হচ্ছে একটা প্রপার্টি লাগবে, এরপর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভ্যালু লাগবে। এখন এই প্রপার্টি ভ্যালু আবার কি, এটা দেখ কেমনে, এটা খুবই ইজি বিষয়। যে তুমি পিটা আনলা না, আনার পরে তোমার কিবোর্ড থেকে কি করবা, তুমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিবা এরকম, দেখছো? আর কিছুই না, যেটাকে বলতো আমরা হচ্ছে কার্লি বলি আর কি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিবা এরকম, সেকেন্ড ব্র্যাকেট দিলা, এটার সামনে ভালো মাঝখান দিয়ে এভাবে এন্টার দিয়ে নামাই দিবা। পারবা না, এতটুকু তো পারবা, দেখো আবার দেখো, এই যে পিটা আনলা, সেকেন্ড ব্র্যাকেট দিলা, মাঝখান থেকে এন্টার দিয়ে নামাই দিলা। না পারলে প্র্যাকটিস করো, এই এতটুকুতে ভিডিওটা রেখে তুমি প্র্যাকটিস করো এই জিনিসটা। তাহলে তুমি কি করলা, যে প্রপার্টিটা নিয়ে, এটা হচ্ছে তোমার সিনট্যাক্সটা নিয়ে আসলে, এখন তোমার কাজ হচ্ছে প্রপার্টি নেওয়া। প্রপার্টি তুমি কি চাচ্ছ, সেটা হচ্ছে তোমার প্রপার্টি। সো তুমি চাচ্ছ এটাকে কালার দিবে, তাহলে এখানে লেখো কালার, COLOR, কালার, এই কথাটা এভাবে লিখবা। দেখো চলে আসছে কিন্তু অলরেডি। সো তুমি আগে ম্যানুয়াল লেখা ট্রাই করো, তারপরে যখন তুমি পণ্ডিত হয়ে যাবা তখন তুমি এভাবে জাস্ট এভাবে লিখবা, চলে আসবে LOR কালার, এন্টার দিবা, দেখবে পুরো জিনিসটা চলে আসছে। বাট এখন তুমি এটা ইগনোর করো, এটা ইগনোর করলে তোমার জন্য ভালো হবে, তুমি লেখো COLOR, কালার। ওকে, কালার লেখার পরে তুমি একটা কোলন দাও। এই যে কালারটা তুমি লিখলা, এতটুকু জিনিসকে বলা হচ্ছে প্রপার্টি। এটাকে কি বলে, প্রপার্টি।
প্রত্যেকটা প্রপার্টির কি থাকে, একটা ভ্যালু থাকে, প্রত্যেকটা প্রপার্টির একটা ভ্যালু আছে। কালার যে বললা, কি কালার দিবে আন্দাজি, একটা কালার তো এমনি গিয়ে ওখানে তো আর বসে যাবে না। তুমি এখন বলো যে ভাই আমি রেড কালার দিতে চাচ্ছি, সো তুমি লিখে দাও RED রেড, লিখে লিখে দিলে তো ওকে, রেড লেখা শেষ, তোমার কাজও শেষ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলওয়েজ মনে রাখবা, কোনো কিছু যখন শেষ হয় তখন সেটাকে শেষ বুঝাই এভাবে তুমি যখন লাস্ট একটা সেমিকোলন দিবে, মনে থাকবে তো? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে। তুমি লিখলা, এই যে একটা সিনট্যাক্স নিলা, পিট্যাগটা নিলা, তোমার এই পাশে যে পিট্যাগ এটাকে নিলা, এরপরে তুমি কি করলা, এই যে কালার লিখলা, এরপরে কি লিখলা তুমি, হচ্ছে রেড লিখে দিলা, কালারের মানে তোমার ভ্যালুটা লিখে দিলা যে কোন ধরনের কালার। তোমার পুরো জিনিসটা লেখা শেষ, তুমি হচ্ছে একটা সেমিকোলন দিয়ে কি করলা, এটাকে স্টেটমেন্টটা শেষ করে দিলা। এটা যদি না করো তাহলে এই লাইনটা বুঝবে যে এটা এখনো শেষ হয়নি, পরের লাইনটা কিন্তু কাজ করবে না। সো তুমি এই জিনিসটা আগে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করে শুধু ভিডিও দেখলা, হা করে তাকায় থাকলা, কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে তুমি এটা প্র্যাকটিস করো। এবার দেখো আমরা তো কি করলাম, যে পিটাকে এখান থেকে জোর করে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, কালার বললাম যে ভাই তোর কালার রেড, তো দেখি তো এটা রেড হয় কিনা, রিলোড দি, হাই হাই, এটা রেড হয় না কেন? আমি তো বলছি এটা রেড হওয়ার জন্য, হইল না কেন? হ্যাঁ এটা হবে না, কারণ এই যে পিটা এটা তো হচ্ছে style.css এর একটা পেজ। এই পেজটা কি তোমার এই index.html পেজটাকে চিনে বলতো? এর সাথে কি এর সাথে কোনো সম্পর্ক আছে? না কোনো সম্পর্ক না। তো সম্পর্ক না থাকলে তুমি আন্দাজে আই লাভ ইউ বলে লাভ আছে? কোনো সম্পর্ক না একটার সাথে একটার। এখন তুমি সম্পর্ক করে দাও, এই html ফাইলকে বলে দাও যে দেখো তোমার সাথে style.css এর একটা লিংক আছে, এইরকম একটা ফাইল আছে, ওটার সাথে তুমি একটা ভাই সম্পর্ক করো। এই সম্পর্ক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই যে হেড এর মধ্যে, এই যে হেড দেখো, এখন হেড এর মধ্যে আমরা লিখবো এই কথাটা, হেড এর মধ্যে এসে তুমি সবসময় কি করবা, টাইটেলটাকে তুমি উপরে রাখো, প্রবলেম নাই, টাইটেলের নিচে হচ্ছে তুমি লিখে দাও লিংক, বলো লিংক, মানে লিংক করাই দাও এই পেজের সাথে, মানে index.html এর সাথে কি করো, style.css কে তুমি লিংক করাই দাও। এই লিংকটা কিন্তু একটা ট্যাগ, এটা একটা সিঙ্গেল ট্যাগ। তুমি যখন লিংক লিখবা দেখো এখানে লিংক চলে আসতেছে, যখন তুমি কিবোর্ড থেকে এন্টার দিবা তখন দেখো লিংক ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট চলে আসছে যেটার নাম হচ্ছে REL, সংক্ষেপে আমরা যেটাকে বলেছি রিলেশন, মানে REL এটার নাম হচ্ছে রিলেশন। সে অটোমেটিক একটা নামে নিয়ে নিছে স্টাইল শিট। সো এতটুকু জিনিস নিয়ে তোমার আর টেনশন করার দরকার নাই, এটা অটোমেটিক চলে আসবে। এখানে দেখো href বলে একটা জিনিস আছে, সেখানে এসে তোমাকে যেটা করতে হবে তোমার এই ফাইলটার কি নাম, এই নামটা এখানে লিখতে হবে। যেমন আমি নিছি style.css নামে, তুমিও নিবা style. এই যে চলে আসছে কিন্তু, এই যে সাজেশন করতেছে style.css নামে। তাইলে এখন কি হলো, তোমার এই html এর সাথে এই যে style.css ফাইলটা এটা লিংক হয়ে গেল। এই জিনিসটা তোমাকে আজীবন করতে হবে, যে যখনই তুমি কোনো ওয়েবসাইট তৈরি করবা তখন তোমাকে কি করতে হবে, এই যে এক্সটার্নাল css যখন তুমি ইউজ করবা তখন তোমাকে লিংক ট্যাগের ভিতরে এই যে রিল অ্যাট্রিবিউটের ভিতরে স্টাইল শিট কথাটা লিখতে হবে। এখানে অন্য কথা লিখলে হবে না, হবে কিন্তু এটা সার্ভারে গেলে কাজ করবে না। সো তুমি শুধু শুধু অন্য কথা লিখতে যাবা না, আর href এর ভিতরে তোমার এই ফাইলের নাম লিখে দিবে। আমি নিচে style.css, তুমিও নিবে style.css, দুনিয়ার যত প্রোগ্রামার আছে সবাই style.css ইউজ করে। এখন তোমার যদি মনে অনেক দিনের ইচ্ছা না তুমি এখানে অন্য কোনো কিছু ইউজ করবা, করতে পারো, সমস্যা নাই, বাট নামটা যেটা করবা সেটা এখানে লিখবে এবং লাস্ট হচ্ছে .css ঠিক রাখবা। এবার তুমি কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দাও, সেভ দিয়ে বলো যে দেখি কি অবস্থা। এই যে দেখো এই ব্যাটার কালার কিন্তু হয়ে গেছে কি, লাল, অনেক সুন্দর না দেখছো? আচ্ছা এখন যদি তুমি এখানে এসে বলো যে ভাই তোকে লালে তো মানাইতেছে না, তুই হয়ে যা হচ্ছে ব্লু কালার, তাহলে দেখো এখন এই ব্যাটা হয়ে যাবে। তুমি যদি লেখো VLUE ব্লু, এই যে কালারটা চলে আর সেন্টার দিলে একটা সেমিকোলন দিলা, তাহলে কি হবে, এই জিনিসটা হচ্ছে ব্লু হয়ে গেল। তোমার যদি ব্লু ভালো না লাগে তাহলে তুমি এখানে এসে লেখো যে ভাই তুই অরেঞ্জ হয়ে যা। এবার তুমি এটাকে অরেঞ্জ করে দিলা, তারপরে তুমি এখানে এসে রিলোড দাও, দেখো এটা অরেঞ্জ হয়ে গেল। এভাবে তুমি প্র্যাকটিস করো, বাট এটার অনেক অ্যাডভান্টেজ আছে। সাপোজ তুমি এখানে একটা H1 ট্যাগ দেখছিলে না, মনে আছে তো? না মনে না থাকলে ওখানে যাও, ওই ভিডিওটা দেখে আসো, এটা বাদ দাও। H1 ট্যাগ নিলা, লিখে দিলা তুমি দিস ইজ আওয়ার হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, ওকে ফাইন।
এই হেডিং ট্যাগকে তুমি এখন কি করতে চাচ্ছ, হেডিং ট্যাগ যখন এখানে আসবে তখন দেখবে যে এটা গাম্বু এরকম এলা কালো হয়ে রয়েছে, ডিফল্ট ভাবে ব্রাউজারে কালো কালার পাইছে। তোমার তো ভালো লাগতেছে না, তুমি বলতেছো না আমার তো এই হেডিং ট্যাগটাকে অন্য কোনো কালার দেওয়া দরকার। ঠিক আছে, তুমি একটা কালার দিয়ে দিতে পারো এই হেডিং ট্যাগটাকে। সেটা দেওয়ার জন্য প্রথমে তুমি কি করবা, তুমি হচ্ছে এইচ ওয়ান ট্যাগ, এই যে যে যাকে দিতে চাচ্ছ এই এইচ ওয়ানটাকে হচ্ছে তুমি হচ্ছে কপি করে ফেলো। এখান থেকে কপি করতে তো অন্তত জানো, তো কপি করে ফেলো। কপি করে তুমি এখানে জাস্ট এইচ ওয়ানটাকে হচ্ছে তুমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো, চলে আসলো। তোমাকে একটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলা, এন্টার দিলা। এরপরে তুমি কি করতে চাচ্ছ, কালার দিতে চাচ্ছ, এটা হচ্ছে আমরা এটাকে সিএসএস এর ভাষায় বলি, এটাকে বলে হচ্ছে ভ্যালু প্রপার্টি। আর পরে যেটা আমরা দিব সেটাকে বলি হচ্ছে আমরা, এটা হচ্ছে ভ্যালু। সো তুমি এখন দিতে চাচ্ছ সাপোজ টমেটো, একটা কালার আছে যে টমেটো কালার দিতে চাচ্ছ, লিখে দিলা যে কালারটা টমেটোর মতো দেখতে। তুমি যদি এখানে এসে রিলেট দাও, দেখো এটা কিন্তু টমেটোর মতো হয়ে গেছে। এখন তোমার যদি টমেটো ভালো না লাগে, লাউ কুমড়া কদু, এখানে খুশি দেখতে পারো এরকম কোনো কালার আছে কিনা। সো আমরা হচ্ছে পার্পাল যদি দিই তাহলে এটা পার্পাল কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে এই কনসেপ্টটাকে খুব ভালো করে মাথার ভিতরে ঢুকাই নেওয়া যে কিভাবে এখান থেকে কালার করে, এবং এই জিনিসগুলাকে হচ্ছে তোমার মুখস্থ করে ফেলানো এবং মাথার মধ্যে খুব ভালো করে মুখস্থ করা। তো আসলে বিষয় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে মাথায় ঢুকাই নিবে। তখন দেখবে যে তুমি কাজ করার সময় আলটিমেটলি তোমার সব কিছু দেখবে যে মাথা থেকে চলে আসতেছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই হচ্ছে ওয়েবসাইটে কালারটা নিয়ে আসতে পারি, অথবা কিভাবে আমরা সিএসএস কিভাবে কাজ করে, মানে স্টাইল শিট কিভাবে কাজ করে। তুমি চাইলে এগুলাকে আরো অনেক স্টাইল দিতে পারো। সো মনে করো এখন হয়তো তুমি বুঝবা না, আস্তে আস্তে বুঝবা আরো কিছু জিনিস দেখার পরে, আরো কিছুদিন যাওয়ার পরে তোমার হঠাৎ করে মন চাইলো যে এই ফন্টের এই যে ফন্টটা এখানে যে লেখাটা আসছে এই লেখাটাকে আমি একটু বড় করে ফেলতে চাই। তোমার হয়তো মনে এটা আসতে পারে যে তুমি এটাকে একটু বড় করে ফেলতে চাও। এখন তুমি এই বড় করার জন্য কি করবা, তোমাকে কিন্তু বড় করার জন্য তুমি জাস্ট এই যে সিএসএস এ আসবা, আসার পরে তুমি এই পি কে বড় করতে চাচ্ছ। বড় করার জন্য তোমাকে হচ্ছে একটা প্রপার্টি নিতে হবে যেটার নাম হচ্ছে ফন্ট সাইজ। এটা ফন্ট মানে লেখা, সাইজ মানে বুঝো তো, হ্যাঁ ফন্টের সাইজ তুমি বড় করতে চাচ্ছ। তো আমরা জানি বড় করার জন্য কোনো কিছুকে আমরা হচ্ছে পিক্সেল হিসেবে ইউজ করি। পিক্সেল যদি না বুঝো আমি কোনো একটা ক্লাসে বুঝাইছি প্রথম দিকে, তুমি একটু দেখে আসো। সো তুমি বললা যে বাই ডিফল্ট মনে রাখবা এই ওয়েবসাইটে যখন এরকম কোনো প্যারাগ্রাফ আসে তখন বাই ডিফল্ট ভাবে এটা 16 পিক্সেল থাকে। তুমি যদি এটাকে ছোট করতে চাও তুমি যদি লেখো 10px, এতটুকু লিখলেই হবে। 10px মানে যে পিক্সেল যত বাড়বে মনে করো ওটা তত বড় হবে, আর পিক্সেল যত কমবে তত হচ্ছে ওটা ছোট হবে। এখন কিন্তু দেখো এই লেখাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আবার তুমি যদি এটাকে বড় করতে চাও, সাপোজ তুমি লেখো এখানে হচ্ছে 40px, তাহলে এটা কি হবে, অনেক বড় হয়ে যাবে। দেখো এটা কিন্তু অনেক বড় হয়ে এটা 2 লাইনের ভিতরে চলে আসছে। সো আমরা কিন্তু এরকম দেখলা যে আরো অনেকগুলা এরকম এখানে কিন্তু আমরা ইচ্ছে মতো এই ট্যাগটার ভিতরে ইচ্ছে মতো আমরা প্রপার্টি ভ্যালু কিন্তু ইউজ করতে পারি। সো আমরা এগুলা পরে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, আচ্ছা তো তুমি এই জিনিসটা প্র্যাকটিস করে ফেলো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সিএসএস কিভাবে ইউজ করে এই কনসেপ্টটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার আরো অ্যাডভান্স কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমরা নেক্সট এর ক্লাসগুলোতে দেখব। ওকে, টেক কেয়ার।